আজ এই ঠান্ডার ভেতরে তুমি মা পর্দার আড়ালে কোরআনের কথা শোনার জন্য আসছো, আজকে তোমাকে আল্লাহ সন্তান দিলেন, আমিও মায়ের সন্তান, একটু কি মন চায় না তুমি একজন কোরআন ওয়ালার মা হয়ে কবরে যাও? ওরে মা ভালো করে শুনে নাও, কত কষ্ট করে কোরআন হাদিস মাদ্রাসায় পড়েছি, ঠিক মতো মা বাবা খানার টাকাও দিতে পারে নাই, কত কষ্ট করে পড়েছি, বছরে এক সেট জামা কাপড়ও দিতে পারে নাই, এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, এই টুপির কারণে কত গালি, দাড়ি রাখার কারণে কত গালি খাইলাম, এত কষ্ট করে মাদ্রাসার জিন্দগিটা কাটাইলাম, এরে পর্দার আড়ালের মা তোমার এলাকায় ডানে বামে যদি মাদ্রাসা থাকে একদিন গিয়ে খবর নাও, যেই সন্তান বাসায় ঘুমায় যায় সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে রাত্র দশটার আগে ঘুমায় না, ফজরের এক ঘন্টা আজানের আগে উঠা রেডি হয়ে গেল, ঠান্ডা পানি দিয়া বাচ্চাটা অজু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহরে ডাক দেওয়া শুরু করল, মাদ্রাসায় একটু গিয়া দেখবা মাঝে মাঝে ভোর রাত্রে আজানের এক ঘন্টা গিয়ে দেখবা মাদ্রাসায় বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কত মাদ্রাসায় কান্নার আওয়াজ, এরে পর্দার আড়ালের মা তুমিও মা, খাজা মঈনুদ্দিনের মাও একজন মা, এরে ভৈরবের মা তুমিও মা, ওলামায়ে কেরামের মাও মা, এরে আম্মা জান মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে যাও, কত মানুষ আইসা পায় জড়ায় কান্না করে হুজুর একটু পানি পড়া দেন একটু দোয়া করেন, দশ বছর বিবাহ করলাম একটা সন্তান পাই, সন্তান কেন চাও, সন্তান তো বিপদ, বলে আপনার মতো একজন আলেম বানাইতে চাই, একজন হাফেজে কোরআন বানাইতে চাই, আজকের এখানে আষ্টজন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো যাদের সিনায় তিরিশ পারা কোরআন ঢুকানো আছে, এরে আম্মা জানেদের মা বাবার জীবনটা কত সার্থক, শুধু তাই না এরা যাদের ঘরে খানা খায় লেখাপড়া করলো তাদের নামটা পর্যন্ত এখানে বলা হলো, হাসরের ময়দানে হাফেজে কোরআনদের আল্লাহ ডাকবেন আর বলবেন জান্নাতের দরজা খোলা তুই যা, আল্লাহ বলবে শুধু তুই একা যাস না, তোর এই কোরআন পড়ার খেদমতের পেছনে যারা খেদমত করেছে এরকম দশজন গুনাগারের সুপারিশ করিয়া জান্নাতে নিয়া, এরে যুবক টুপির কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ে ঠকি নাই, সম্মানও কমে নাই রে যুবক, স্কুলে পড়ো কলেজে পড়ো পর ব্যবসা করো চাকরি করো কর, কিন্তু পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো সহিভাবে কোরআন পড়ো নামাজ পড়ো মা বাবার খেদমত করো, এরে যুবক আল্লাহর গোলাম ডানে বামে তাকায় দেখ তোর মতো কত যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে একক তো নামাজও বাদ দেয় না, তোমারে পায়ে ধরলে নামাজ পড়তে চাও না, তোমার পাশের এক যুবক পায়ে ধরলেও আজান শুনে আর তোমার কাছে থাকতে চায় না, বলে তাড়াতাড়ি আমি মসজিদে চলে যাও, আলে তোরা সালে কুনা সোহবতে তলে তোরা তলে কুনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেহতারা জসদ সালে তাআত বেরিয়া, রাগ করলেন আপনারা, আল্লাহ আল্লাহ লাগবেনি, একদলকার লাগবে মানে জনমের মতো জাহান্নামে লয়ে যাবো, আর এক দল তো লাগবেই না যুদ্ধ, দোনো দল ভণ্ড, দোনো দল ভণ্ড, যারা কয় আল্লাহ আল্লাহ লাগবে মানে পাও দুইয়া তার পানি খামু ভণ্ড, লাগবে মানে বউ সুদ্ধা লাগবে ভণ্ড, আর যারা বলে আল্লাহ আল্লাহ কিচ্ছু না লাগবেই না দরকারি নেই তারাও ভণ্ড, আর হক্কারা আল্লাহ আল্লাহর কাছে যাব
তার কথা মতে চলবো, বলে কতক্ষণ আমার পীর সাহেব নবীর সুন্নত অনুযায়ী চলবে যতক্ষণ। পীর সাহেবের দাড়ি না থাকলে টাটকা সুন্নি, পীরের চুলগুলো লম্বা থাকলে টাটকা সুন্নি, পীরের গলার মধ্যে চেইন লাগানো স্বর্ণের আংটি লাগানো রসুলের টাটকা আসে, কথা বলেন। পীর যদি আপনার একজন ইমাম, পীর কি ইমাম, ধর্মীয় ইমাম, 30 বছর পীরের দরবারে গেলেন, একবারও পীর সাহেবের দুই রাকাত নামাজের ইমামতি করতে পারলো না। ও ভৈরবের মানুষ, আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন, আপনার বিশ্বাস আমার নবীর থেকে বড় পীর আর কেউ আছে? আমার নবীর থেকে বড় যদি কেউ না থাকে, আমার নবী যদি কালেমার দাওয়াতের জন্য মানুষের দারে 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 ঘুরিয়া কষ্ট করে পেটে পাথর বাঁধে তায়েফের ময়দানে চলে গেছেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর শরীর মোবারকে পাথর নিক্ষেপ করে, শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীর মোবারকে পাথর নিক্ষিপ্ত হাজ, কেমন অবস্থা? নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকায় গেল। কে সে নবী আমার যেই নবীর শরীর মোবারকে মশাবাসি করা হারাম? সেই নবীর শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় 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 অনুষ্ঠানে আমরা মেশক হিসেবে ব্যবহার করতাম। ওই নবীর শরীর মোবারকে পাথর বৃষ্টির মতো যখন আসতে শুরু হলো, আমার নবী এক কদম দুই কদম পেছনে দিয়ে দিয়ে জন্মভূমির দিকে রওনা। আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ জিব্রাইল আমিনের পাঠায় বলেন, ও জিব্রাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর আমি একজন আশেক, আমার নবীর কান্না সহ্য করতে পারি না, এখনই নবীর অনুমতি নাও, তায়েফের জমিন উল্টায় সব মানুষ ধ্বংস করে দেই। জিব্রাইল আমিন সালাম দিলেন, নবীকে সংবাদটা পৌঁছায় দিলেন, মায়ার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল ভাই এই সিদ্ধান্ত তুমি নাও, আর চিন্তা করো না, আমার আল্লাহকে নিষেধ করে দাও, কারণ এরা আমাকে চিনে না, যদি আমাকে চিনত আমার শরীরে এরা পাথর নিক্ষেপ করত না, এদেরকে মারিও না, এদেরকে কিচ্ছু বলিও না, একদিন যখন চিনবে সেদিন তারা কালেমার পতাকার ভেতরে ঢুকবে। এরে নবীর উম্মতের দল, ওই নবী যদি দাঁড়ে দাঁড়ে গিয়া কষ্ট করে কালেমার দাওয়াত দিতে পারে, তোমার এমন কোন পীর জমিনে আগমন হলো যে তোমারে ইমামতি করায়া তোমারে দুরাকাত নামাজ পড়াইতে পারবে না, তোমার বাড়ির এলাকায় ঘুরিয়া ঘুরিয়া কালেমার দাওয়াত দিতে পারবে না, ভারতের জমিন থেকে ওরে মদিনার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাই মদিনার থেকে আসলেন ভারতের জমিনে, মানুষের বাড়ি 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 গিয়ে কালেমার দাওয়াত দেয়, এত কষ্ট করে দাওয়াত দেওয়ার পর 96 বা 99 বা শুধু 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিনের নাম তো তুমি শাসে শাসে নাও, যেই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষ ঘুরিয়া মানুষের দাওয়াত দিলেন, তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, তুমি এমন কোন পীরের মুরিদ হইলা যেই পীর নামাজের ইমামতি করে না, যেই পীর মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়া 30 বছর একবারও গেল না? আমার মন বলে যাওয়ার পুঁজি নেই, কোরআনের তেলাওয়াত ঠিক মতো তার নাই। আমি বলবো যেই পীর ইমামতি করতে পারে না, যোগ্যতা নাই, খোদার কসম সে কোনোদিন পীর হওয়ার যোগ্যতা না। এরে আল্লাহর বান্দা এগুলো মানো না কেন? আসলে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ তাকওয়াওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর এক যুবতী বান্দি পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আমিও একজন মায়ের সন্তান, আমার মাও মা তুমিও ভৈরবের জন্ম গ্রহণকারিণী গৃহিণী, তুমি একজন মা, কোথায় আমার বাড়ি? বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়।
আজ এই ঠান্ডার ভেতরে তুমি মা পর্দার আড়ালে কোরআনের কথা শোনার জন্য আসছো, আজকে তোমাকে আল্লাহ সন্তান দিলে আমিও মায়ের সন্তান, একটু কি মন চায় না তুমি একজন কোরআন ওয়ালার মা হয়ে কবরে যাও? ওরে মা ভালো করে শুনে নাও, কত কষ্ট করে কোরআন হাদিস মাদ্রাসায় পড়েছি, ঠিক মতো মা বাবা খানার টাকাও দিতে পারে নাই, কত কষ্ট করে পড়েছি বছরে এক সেট জামা কাপড়ও দিতে পারে নাই, এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, এই টুপির কারণে কত গালি দাড়ি রাখার কারণে কত গালি খাইলাম, এত কষ্ট করে মাদ্রাসার জিন্দগিটা কাটাইলাম, এর পর্দার আড়ালের মা তোমার এলাকায় ডানে বামে যদি মাদ্রাসা থাকে একদিন গিয়ে খবর নাও, যেই সন্তান বাসায় ঘুমায় যায় সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে রাত্র দশটার আগে ঘুমায় না, ফজরের এক ঘন্টা আজানের আগে উঠার রেডি হয়ে গেল, ঠান্ডা পানি দিয়া বাচ্চাটা অজু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহরে ডাক দেওয়া শুরু করল, মাদ্রাসায় একটু গিয়া দেখবা মাঝে মাঝে ভোর রাত্রে আজানের এক ঘন্টা গিয়া দেখবা মাদ্রাসায় বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কত মাদ্রাসায় কান্নার আওয়াজ, এরে পর্দার আড়ালের মা তুমিও মা, খাজা মঈনুদ্দিনের মাও একজন মা, এরে ভৈরবের মা তুমিও মা, ওলামায়ে কেরামের মাও মা, এরে আম্মা জান মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে যাও, কত মানুষ আইসা পায় জড়ায় কান্না করে হুজুর একটু পানি পড়া দেন একটু দোয়া করেন, দশ বছর বিবাহ করলাম একটা সন্তান পাই, সন্তান কেন চাও, সন্তান তো বিপদ, বলে আপনার মতো একজন আলেম বানাইতে চায়, একজন হাফেজে কোরআন বানাইতে চায়, আজকের এখানে আষ্টজন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো যাদের সিনায় তিরিশ পারা কোরআন ঢুকানো আছে, এরে আম্মা জানেদের মা বাবার জীবনটা কত সার্থ, শুধু তাই না এরা যাদের ঘরে খানা খায় লেখাপড়া করলো তাদের নামটা পর্যন্ত এখানে বলা হলো, হাশরের ময়দানে হাফেজে কোরআনদের আল্লাহ ডাকবেন আর বলবেন জান্নাতের দরজা খোলা তুই যা, আল্লাহ বলবে শুধু তুই একা যাস না, তোর এই কোরআন পড়ার খেদমতের পেছনে যারা খেদমত করেছে এরকম দশজন গুনাগারের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যা। এরে যুবক টুপির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই সম্মানও কমে নাই, রে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো পড়, ব্যবসা করো চাকরি করো কর, কিন্তু পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো সহিভাবে কোরআন পড়ো নামাজ পড়ো মা বাবার খেদমত করো, এরে যুবক আল্লাহর গোলাম ডানে বামে তাকায় দেখ তোর মতো কত যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক উক্ত নামাজও বাদ দেয় না, তোমারে পায়ে ধরলে নামাজ পড়তে চাও না, তোমার পাশের এক যুবক পায়ে ধরলেও আজান শুনে আর তোমার কাছে থাকতে চায় না, বলে তাড়াতাড়ি আমি মসজিদে চলে যাও, এরে আল্লাহর গোলাম মাদ্রাসার জিন্দগি কত কষ্ট, ঠিক মতো খানা নাই তরকারি নাই, অনেক সময় বড় লোকের ছাত্র ছেলেরা মাদ্রাসায় পড়তো তাকায় তাকায় দেখতো খোদার কসম, ধনীর ছেলেরাও মাদ্রাসায় পড়তো যদিও তখন কম, এখন তো ধনীর ছেলে র‍্যাবের ছেলে আর্মির ছেলে বিডিআরের সন্তান ডিসি সাহেবের সন্তান মাদ্রাসার হাফেজ কোরআন, আমি যখন মাদ্রাসায় পড়েছি তখন তো দশ বিশ বছর আগের কথা, তখন আরো করুণ অবস্থা, কত কষ্ট করে পড়তাম, বড় লোকের ছেলেরা মাদ্রাসায় দুই বেলা খানা পেট ভরে না তরকারিও নাই ডাউন, নিজে বাবার টাকা দিয়ে তরকারি পাকায় খায়,
এরে নবীর উম্মতের দল, এখনো মাঝে মাঝে দেখি গরিব ছেলেরা মাদ্রাসায় কত কষ্ট করে, এই শীতের রাত কত সন্তানেরা বাবার টাকা দিয়া কম্বল কিনে মশারি টানা আরামে ঘুমায়, আর কত গরিব একটা পাতলা কাঁথা ছাড়া আর কিছুই গায়ে দেওয়ার কিছুই নেই, গরিব গরিব সন্তান, ইতিম, মা নাই বাবা নাই, দেখার মতো কেউ নাই, অন্য বাবার আইসা ছেলের কোলে নাই নাস্তার টাকা দিয়ে যায়, ওরা তাকায় তাকায় দেখে ওদের কপালে নাস্তার সুযোগ নেই, এরপরও মাদ্রাসা ছাড়িয়া যায় না, বরং মাঝে মাঝে ছাত্রদের নিয়ে বসে একটু আল্লাহর কাছে মোনাজাত করি, ওই শিশু বাচ্চা এতিম গরিবদের কান্নায় মাদ্রাসার দেওয়ালগুলো ভারী হয়ে যায়, আল্লাহর কাছে বলি মালিক এই বাচ্চাগুলোর আমলনামা এখনো জারি হয় না, যেই বাচ্চাগুলোরে মা খানা খাওয়ায় দিত, মা ঘুম পাড়াইতো, মা গোসল করায় দিত, এই বাচ্চাগুলো মাদ্রাসা এসা নিজে খানা উঠায় খায়, নিজে গোসল করে, নিজের কাপড় নিজের হাতে ধুইয়া নেয়, বাসায় তরকারি খারাপ হলে খানা খাইতো না, মাদ্রাসায় একবারও প্রতিবাদ করে না, যা দেই তাই খায়, মাঝে মাঝে ছাত্রদের জিগেই বাবা তরকারি ভালো লাগেনি দেখি খারাপ অল্প সামান্য বলে হুজুর আলহামদুলিল্লাহ, আইসা বলে হুজুর একটু দোয়া করবেন, আমার মা পাঠাইছে আমাকে আলেম বানানোর জন্য, আল্লাহ পাক যেন আমাকে ভালো আলেম হওয়ার তৌফিক দান করে, এই মাদ্রাসা থেকে যেন খালি হাতে ফিরিয়া না যাই, এরে পর্দা নারায়ণের মা আর কয়দিন তুমি দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহকে ভুলে থাকবা, কোন সময় যে কাফনের কাফন তোমার দরজায় সে হাজির হয়ে যাবে, ওরে মা তুমি জানো না কত মা কবরে চলে গেল, বাচ্চাগুলো দুধের বাচ্চা কবরের উপরে হাউমাউ করে কান্না করে, আর ডাক দিয়া কয় আমার আম্মু কই, আমার আম্মুকে কেন দেখি না, আমার আম্মু কেন আমাকে ডাক দেয় না, কোলে নেয় না, এরে পর্দার আড়ালের মা কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করব, আজকে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, কোরআন পড়ার কারণে আজকে সম্মান কমে নাই, এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক নামাজ পড়ে পর্দা করে হালাল খায়, কত যুবক আইসা কান্না করে হুজুর জীবনে অন্যায় তো কম করি নাই, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, হুজুর টুপি মাথায় ধরেছি নামাজ পড়ি, হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি, গুনার কাছেও যাব না, এক ছেলে আমাকে মোবাইল করে কালকে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলি বয়ান শুনি এখন দিনের পথে আসছে, আল্লাহ যেন বেজার না হয় আবার ওই গুনার দিকে ফিরায় দেয়, কারণ দুনিয়ার এই মজা কিছুই না, যেই সন্তানটা লক্ষ লক্ষ টাকা নেশার পেছনে লক্ষ লক্ষ টাকা বাবার নষ্ট করত, এখন সন্তান ওই টাকাগুলো মাদ্রাসা মসজিদে দান করে গরিবের সহযোগিতা করে, আল্লাহর ভয় অন্তরে যখন ঢুকবে তখন তোমাকে লম্বা বয়ান দরকার হবে না, জাহান্নামের ভয় যখন আসবে তখন তুমি নিজেই জাহান্নামের ভয়ে নেক আমলের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর এক বান্দি যুবতী নারী হাত মোজা পাও মোজা লাগায় বাড়িতে রওনা হলো কোথার থেকে যাচ্ছে, একটা বখাটে যুবক পেছন থেকে তাকাইয়া ওই মেয়েটার পেছনে পেছনে হাঁটতেছে, মেয়েটা বোরকা পরা হাত মোজা পাও মোজা লাগানো বাড়ির দরওয়াজায় পেছনে তাকায় দেখে যুবক কি চাও, যুবক বলে ও বোন আমি তোমার দেখে পাগল হয়ে গেলাম আমি তোমাকেই চাই, যুবতী মেয়েটা বলে আমার হাত মোজা পা মোজা লাগানো কি দেখে তুমি আকর্ষিত হয়েছ, বলে ও বোন তোমার বোরকার ফাঁকে আমি চোখের চাহনিতে আমি আকৃষ্ট হয়েছি, মেয়েটা বলে যুবক দাঁড়াও আমি তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করতেছি, মেয়েটা ঘরে চলে গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে কাজের সন্তানের ডাক দিয়ে কয় সন্তান
একটা ফল কাটার ছুরি আছে ঘরের মধ্যে, এই ছুরিটা আমার হাতের মধ্যে দাও। এই মেয়েটা ফেরেশ হইয়া বোরকা খুলে ফল কাটার ছুরিটা হাতের মধ্যে নিল, নিয়ে বলতেছে সন্তান একটা যুবক আমার বাড়ির দরজায় দাঁড়ানো, ওই যুবকটা নাকি আমার চোখ দেখে পাগল হয়ে গেছে, আমি এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমার আল্লাহর মোলাকাতের জন্য, আমি আল্লাহর সাথে মোলাকাত করব, কিন্তু আমার এই চোখে যখন বেগানার নজর লাগছে এই চোখ এখন আমার নাপাক হয়ে গেছে, আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না, আমার এই চোখ লাগবে না বলিয়া ছুরিটা হাতের মধ্যে নিয়া চোখের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে চোখ দুইটা উপরাইয়া ডাক দিয়া বলে ও সন্তান এই চোখ দুইটা যুবকের হাতিয়া আর জানায় দাও যুবক যেই চোখ দেখে তুই পাগল হয়ে গেছো, চোখ নিয়ে তুই বাড়ি চলে যা, আমি আল্লাহর খাঁটি বান্দি আমার আল্লাহর মোলাকাতের জন্য চোখ দুইটা রিজার্ভ করে রেখেছি, যদি আজকে নাফাক হয়ে গেল তোর নজরের কারণে এই চোখ আমার লাগবে না, আল্লাহ যদি আমাকে কবুল করে নেন আমার অন্তর চোখ দিয়ে আমি আল্লাহর মোলাকাতের দরজায় চলে যাব। পরে পর্দার আড়ালের মা, এগুলো জাহান্নামের ভয়, তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। এরে আম্মা জান, তোমাকে মার্কেটে না নিলে তুমি স্বামীর সাথে তর্ক করো ঝগড়া করো, টেলিভিশন কিনে না দিলে তুমি ঝগড়া করো, মোবাইলে তুমি গান না দেখলে মনে কষ্ট পাও, অথচ এখনো তো আমার মা আমার চাচিরা এখনো ঘরের মধ্যে আছে, আমার মা চাচি দিনের বেলা এখনো কোথাও বেড়াইবার জন্য যায় না, রাতের বেলা গেল বোরকা সারা হাত মোজা পা মোজা সারা বের হয় না। ও আম্মা জানেরা, তুমিও মা আমার মা চাচিরাও তো মা, অন্তরে কি ভয় আসবে না রে মা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, দুনিয়ায় স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামী জবাই করে, মা বাপ সন্তানের জবাই করে, সন্তান মা বাবার জবাই করে দেয়, অতএব দুনিয়াতে দেখো সবাই স্বার্থপর কেউ আপন না, অতএব দুনিয়াতে যদি মনে করো কেউ আপন না, ওই অন্ধকার কবরে গেলে তো কেউ আপনার হবে না, তুমি ডানে বামে তাকায় দেখো তোমার ঘরের যে পাশে মহিলা মারা গেল আজকে তার সন্তানেরা কত আনন্দ করে, স্বামী আর একটা বিবাহ করেছে, ওই বিবির খোঁজ খবর নেয় না চিন্তাও করে না, এমনটাই তোমার জীবনে হবে, অতএব ওই কবরে আপন আমার আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে চলো তওবা করো রে মা, ওই কবরে আমার আল্লাহকে নিয়ে যাও, নামাজ পড়ো পর্দা করো হালাল খাও, স্বামীকেও পারলে বুঝাও, সহিভাবে কোরআন পড়ো, গালি দিও না জবান দিয়ে কোনো খারাপ বলিও না, পর্দা করো গুনার কাছে যেও না নামাজের সময় নামাজ পড়ো, এরে যুবক নামাজ পড়ো, স্কুলে পড়ো নামাজ ছাড়িও না কোরআন ছাড়িও না সুন্নাত জবাই করিও না, তওবা করে নাও, কারণ আমার নবী কোরআনে যা বলছেন আল্লাহর মাধ্যমে হাদিসে যা বলছেন একটা কথাও কিন্তু মিথ্যার কোনো সুযোগ নাই, আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য, যদি খোদা না খাস্তা গুনাহ নিয়া কবরে যাও, আল্লাহর নবী কবরের আযাবের যেই ভয়ঙ্কর বয়ান করেছেন, দুই পার্শ্বের মাটির চা পাজরের হাড় চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে আসবে, বিশ্বাস করো না রে মা, এজন্যই তো মাঝে মাঝে কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়, যত কবরে আজাব সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো না নামাজি বান্দার কবর, এই কবরের আযাব কিন্তু শেষ না, এই কবরের আযাবের ভয়ের কারণে আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় কান্নায় জীবন শেষ, যে খাদিজার জন্য আমার নবী অত পাগল ছিল, আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মাঝে দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে, আমি মাঝে মাঝে বলতাম নবী আমি আয়েশা আপনার পাশে আপনি কেন কাঁদে, আমার নবী কোনো কথা বলেন না, আম্মা জান আয়েশা বলেন আমি আবার জিজ্ঞাসা করতাম, মায়ার নবী চোখের পানি ছেড়ে বলতেন আয়েশা
আমার বিবি ছিল খাদিজা, ওর কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। কেমন দুঃখ আমার ছিল, আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারতাম না, দুশ্মনেরা আমার ঘরের মধ্যে কতবার আক্রমণ করার জন্য রেডি, আমার চলার পথে কাটা দিয়া বাধা দিছে। আমি একদিন না দুই দিন না বহুদিন হেরা গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, রাস্তা নাই জঙ্গল আর পাথর পেরিয়ে যাইতাম, মাঝে মাঝে দেখতাম তখন আমার বিবি খাদিজা ছাড়া আমার কেউ নাই, মাঝে মাঝে ওই খাদিজা মহিলা মানুষ ওই পাথরের পথ পেরিয়ে উঁচো ওই পাহাড় বেয়ে ওই হেরা গুহায় আমার নাস্তা নিয়ে খাদিজা আমার সামনে হাজির হয়ে যাইত। ওই খাদিজা আমি মাঝে মাঝে দিনের দাওয়াত দিয়া ঘরে আসতাম, আসসালামু আলাইকা আহলাল বাইত বলা মাত্র দরজা খুলে যাইত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? বলে, ও পয়গম্বর আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমি পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি, আপনি আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই, আপনার মা থাকলে আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না, আমি খাদিজা জানি আপনি বড় এতিম, আপনি বড় কষ্ট করে জীবনের খেদমতে চলছেন দিনের দাওয়াত, এত কষ্ট করে ঘরের দরজা আসিয়া যদি আমি ঘুমাইয়া যাই আর আপনি দরজার সামনে যদি ডাক দিয়া হাজিরা দিতে না পারি, আমি খাদিজা বড় ভয় পাই না জানি আমি জাহান্নামী হয়ে যাব। ও নবী আপনার মহাব্বতে আদব রক্ষার জন্য আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, আমার মায়ার মদিনার নবী কখন আসবেন, আল্লাহর পয়গম্বর কখন আসবেন ডাক দিবেন, আমি দরজা খুলে দেব। ওই খাদিজার কষ্টের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে আম্মা জান, খাদিজাতুল কুবরাও একজন নারী, আপনিও একজন নারী, সুরাত কিন্তু সবই এক কিন্তু সিরাতের মধ্যে ভেজাল হয়ে গেল। খাদিজার আদর্শ আর আপনার আদর্শ এক না, খাদিজাও আপনার মতো নারী, তার যেমন চেহারা তার যেমন দুই হাত, আপনারও তেমন সুরাত তেমন চেহারা দুই হাত, কিন্তু খাদিজার জন্য দোজাহানের সর্দার পাগল ভাইয়া আছে, আর আপনি মহিলার জন্য কত মানুষ বরদোয়া করে, কারণ আপনার আচরণে স্বামী কষ্ট পায়, আপনার আচরণে সন্তানেরা কষ্ট পায়, আপনার আচরণে পাশের ঘরের মহিলারা কষ্ট পায়। ও আম্মা জান, আপনি কি এমন মা হতে পারবেন না যে আপনার ব্যবহারে স্বামীও মরার ভরে কান্না করে দোয়া করবে? ও মা, আপনার ব্যবহারটা কি এমন হতে পারে না আপনার ব্যবহারে সন্তানেরা দোয়া করবে, আপনার ব্যবহারে ডানে বামের এলাকার মানুষগুলো মনে করবে দোয়া করবে? যদি এমনটা হতে চাও পিছনের সব গুনার থেকে তওবা করো, আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, আর জীবনে নামাজ ছাড়বো না, স্বামীর সাথে বেয়াদবি করবো না, মুখে মুখে তর্কে জড়াবো না, সন্তানগুলোরে আদর্শওয়ালা কোরআনওয়ালা সন্তান বানাবো, মা বাবার খেদমত করবো, দোয়া করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বিপর্দায় চলবো না, আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়ে যায় রে মা, আল্লাহর কাছে তওবা করো, জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও, গলায় ছুরি আসবে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। ও যুবক, তুমিও তওবা করে নাও, কয়দিনের বাহাদুরি করবা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবা? তুমি আজকে হাতের বাহুবলের শক্তি দেখাও, তোমার ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখো, ওর মতো কিন্তু তুমি এক সময় দুর্বল ছিলা, আবার কিন্তু তোমার এই শক্তি দুর্বল হবে তোমার বাপ দাদার দিয়ে তাকাও, যেই দাদা যেই বাবা এত তোমার মতো যৌবন ছিল আজকে লাঠি ছাড়া চলতে পারে না। অতএব যুবক, অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, রে বাবা আমিও তোর মতো যুবক সন্তান, আজকে আমি যদি টুপি ছাড়া দাড়ি কামায় আর শার্ট প্যান্টটাই
একাই পরে চলি, কেউ আমারে বাধা দিতে পারতো না। এরপরও গালি শুনিয়াও কেন টুপি ফালাই না, এত গরম এত ঘাম, আবার ফজরের সময় ঠান্ডা পানি রোজু কত কষ্ট, এরপরও নামাজ সারি না। এরে যুবক কারণটা কি, মাথা নষ্ট হয়ে যায় নাই? এরে বাবা, দুনিয়ার টাকা পয়সার লোভ আমার মধ্যে তোর মতো আছে, দুনিয়ার যৌবনের লোভও আমার মধ্যে আছে, দুনিয়ার সম্মানের চেয়ার পাওয়ার লোভও আমার মধ্যে আছে, এরপরও কেন বাবা ওই রাস্তার দিকে যাই না রে বাবা? একটাই কারণ, দুনিয়ার লোভ আজকে চেয়ারের জন্য পাগল, চেয়ারে বসতে পারি নাও পারি এর মধ্যে মরণ হয়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, এই যে এই নির্বাচন গেল, কতজন আর মরণের খবর শুনলাম। এক আল্লাহর বান্দা এমপি নির্বাচন করতেছিল, তার বডিগার্ড হঠাৎ স্টক করে মারাই গেল জায়গায় এই নির্বাচনের মধ্যে। এরে নবীর উম্মতের দল, কোথায় গেল জিন্দেগি, কোথায় তোমার ইতিহাস? অতএব আল্লাহর দরবারে তওবা করো, তোমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারো না, তোমার মতো যুবক নদীর মধ্যে কাজ করে এরপরও যদি নামাজ পড়ে তুমি কেন পারো না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিটিআরের চাকরি করে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না, তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, চোখের পানি ছেড়ে দাও। তোমার ডানে বামে কত যুবক নামাজ পড়ে দোয়া করে মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? মনে করিও না তোমার কপাল ভালো না তোমার কপাল খারাপ। অন্য যুবকের যদি পানি আসে চোখে আল্লাহর রহমত, তোমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, নিজের কাছে যদি আগুনের গরম তাপ চাও, যার কাছে আগুন আছে তার কাছে যাও, ওখানে গিয়ে দাঁড়াইলে আগুনের তাপ তোমার শরীরে এসে যাবে। তুমি যদি একটু আতরের গেরান চাও, কেনা লাগবে না, কিনতে না পারলেও বান্দা তুমি আতরের দোকানে দাঁড়াইলেও গেরান পাইবা। তোমার চোখে যদি পানি না আসে, কান্নার কথা ভেবেও যদি পানি না আসে, তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা আল্লাহর বান্দা পাও, পারলে হাতটা বাড়ায় তার থেকে দোয়া নিও। তোমার বাবারে যদি পাও দোয়া নিও, বাবারে পাও নাই, বাবার বয়সে কোনো দাড়িওয়ালা পাইছো একটু দোয়া নিও, কারণ সাদা দাড়িওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। তোমার বড় ভাইয়ের মতো যদি ডানে বামে কাউকে পাও, লজ্জা করে লাভ নাই, পারলে হাতটা বাড়ায় বলিও ভাই আমার বড় ভাই বলতে দুনিয়াতে কেউ নাই, তুমি আমার বড় ভাইয়ের মতো আমার একটু দোয়া করে দিও। যার চোখে পানি আছে তার কাছে বলিও কান্নাওয়ালা ভাই, তোমার চোখে পানি আমার কপাল খারাপ, আমি গুনাহ করে করে চোখ নাপাক করেছি, গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমি এখন মনে হয় যেন জাহান্নামের আসামি হয়ে আছি। তোমার কপাল ভালো, তোমার চোখে পানি, তুমি আমার জন্য একটু দোয়া করিও যেন আল্লাহ আমাকেও মাফ করে দেয়। এমন তওবার যদি নিয়ত থাকে, মুনাফেকি যদি না থাকে, দলাদলি বুঝি না, যারা নবীর কথা বলবে, সুন্নতের কথা বলবে, বিতর্কের কথা বলবে না, গালাগালির কথা বলবে না, আমলের কথা বলবে, তাদেরকে মহব্বত করো, তাদের সাথে সম্পর্ক করো। যারা গালাগালি করে বিতর্কিত কথা বলে মানুষের মাঝে দ্বন্দ্ব বাজায়, এদের থেকে দূরে থাকো। দূরে থাকার মানে গালি দিবা তাও না, তার বিচার আল্লাহ করবে, তুমি সমালোচনা করার দরকার নাই। আল্লাহর মহব্বত নিয়ে নিজের হিসাব মিলাও, কবরের চিন্তা করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদুবি করবো না, আলেম ওলামা বুজুর্গ মুরব্বীদের সাথে বেয়াদুবি মূলক আচরণ করো না। আল্লাহ জীবনে যা করেছি মাফ করে দাও। তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও দয়ার মালিক মেহরবানি করে আপনি আমাদের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, আয় আল্লাহ গুণমুক্ত জিন্দেগি দান করেন, আমিন আলহামদুলিল্লাহ আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما
بياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودايعك اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ودار ملي কুদরতের নজর দিয়ে দেখে কত দূর থেকে ঠান্ডার ভেতরে আপনারা আশেকেরা হাজির হয়ে গেছে বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নার কথাগুলো শুনল আয় আল্লাহ কত ওলামায়ে কেরামরা হাত তুলেছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব আমার কলিজার টুকরা কত যুব আয় আল্লাহ কত ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী কত ছোট ছোট বাচ্চা কত মাদ্রাসার তলে বুলেলে পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা টাকা চাই না বাড়ি চাই না জাহান্নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আয় আল্লাহ নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি কত মানুষ সম্মানের চেয়ারে বসায় দিল আয় আল্লাহ কেউ জানে না যে আমি বড় কত গুনাহগার আমি গুনাহ দিয়ে তাকায় দেখলাম আমার মতো জালেম জাহান্নামী আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার জবান না পাক গুনার কারণে আমার চোখ না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহর বড় সম্মানের জায়গায় আপনি দয়া করে বসায় দিয়েছে আয় আল্লাহ গুনাহগার বলে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আমাদের কাছে তো কিছু নাই আপনার দরওয়াজায় কোনোটার অভাব নাই কিছু দেন আর না দেন মেহরবানি করে সবার সিনায় হেদায়াতের বাতি দান করেন আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আল্লাহ আয় আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে কান্নাওয়ালা ভাই এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আপনাদের কপাল বড় ভালো আল্লাহর দয়া একটু দোয়া চাই আমার এলেম নাই আমল নাই কিছুই নাই আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে যেন মাহরুম হয়া না যায় আল্লাহ ইজ্জতে বরকত বাড়ায় দেন এলেমে আমলে বরকত বাড়ায় দেন কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল দিয়ে পরামর্শ টাকা পয়সা দিয়ে কষ্ট করে যারা আয়োজন করেছেন কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের কবুল করে নেন আল্লাহ মুরব্বীদের কবুল করে নেন আল্লাহ যুবক ভাইদের কবুল করে নেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আলোচনার বাকি কথা আমলের তৌফিক দান করে নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ আমার মায়ার নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা গিয়েছে তাদের মন চায় বারবার যাওয়ার জন্য যেই বাইতুল্লাহ গেলে আর দেশে ফিরতে মনে চায় না যেই নবীর রওজায় গেলে আর দুনিয়ার কোনো চিন্তা আসে না আয় আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ
যারা যেতে পারে নাই তাদেরকে তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দিয়ে।